নাস বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবাস ফিহি রাসূলাম মিনহুম ইয়াতলু عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم জাতির পিতা মুসলিম জাতির পিতা কোন জাতির না ইহুদি জাতির খ্রিস্টান জাতির বাঙালি জাতির মুসলিম জাতির পিতা কারণ তিনি আমাদের নাম মুসলমান রেখে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই হুয়ার ফাইল দুইটা একটা ইব্রাহিম আর একটা আমার আল্লাহ আমরা যদি আল্লাহকে এখানে মাইনাস করি দ্বিতীয় নাম্বার যেটা হযরত ইব্রাহিম কিন্তু আছে আমাদের নাম তিনি রেখে দিয়েছেন মুসলমান সুবহানাল্লাহ বলতে পারেন না আজ মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে অনেকে লজ্জাবোধ করে মুসলমানে পরিচয় দিতে চায় না কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে রহমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন উত্তম কথা সুন্দর কথা আর কেউ বলে না যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে আমিলা সালিহা আর ভালো ভালো কাজের আঞ্জাম দেয় আর বলে আমি একজন মুসলমান কি বলে এই আয়াতের তিনটা কথা একটু নিজের সাথে মিলান আল্লাহর দিকে ডাকা মানুষ আছে না নেই আছে কম বেশি অনেকে ডাকতেছে আমিলা সালিহা ভালো ভালো কাজের আঞ্জাম কম বেশি দেয় কথা বলেন না কেন কিন্তু অবলা ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত কারো নেই আরো আসতে বলেন বসেন না এজন্য জবাব দিচ্ছেন না আয়াতের কথা তিনটা উপরে দুইটা অনেকেই করছে অনেকেই মানছে কিন্তু আকালা ইন্নানি মিনাল মুসলিমিন হযরত ইব্রাহিম যে নামটা দিয়েছে এই নামের পরিচয় দিতে আমরা সবাই ব্যর্থ কারণ যে ব্যক্তি বলবে আমি মুসলমান ওর মেয়ে কোনোদিন বেপর্দায় চলতে পারবে যে ব্যক্তি বলবে আমি মুসলমান কোনোদিন ঘুষ খেতে পারবে অথচ বাংলাদেশে অধিকাংশ ঘুষখোর সব মুসলমান হ্যাঁ বলুন আজ আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি না 40 লক্ষ টাকা ঘুষ চাই অথচ আমার অল পাস ক্লাস এই ঘুষগুলো যাচ্ছে কোনো হিন্দু না কোনো খ্রিস্টান না সব কিন্তু মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ে হজ করে এসেছে কোন টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে আমার কাছে সাপ দিয়ে জোর করে 40 লক্ষ টাকা নেবে এই টাকা নিয়ে 10 জন হজে যাবে জোরে বলো সুবহানাল্লাহ ওদের হজ কবুল হয় তো দূরের কথা যে তার বিমান বন্দর গড়াগড়ি করবে আজ এই বাংলার জমিনে যারা ঘোষ খায় হিন্দু আর খ্রিস্টান কয়জন অধিকাংশই কিন্তু মুসলমান অফিসে বসে আছে বড় বড় দাড়ি নিয়ে মাথায় 8 কলি 10 কলি টুপি দিয়ে জোব্বা গায়ে দিয়ে ঘোষের টাকা না হলে সই করে না যে ব্যক্তি ঘোষ খায় কোনোদিন মুসলমান থাকতে পারে আরো জোরে বলেন
আয়াতের তিন নম্বর কথা যেটা ইব্রাহিম নবী আপনাকে নাম দিলেন ওটা আপনি আজ প্রচার করতে ব্যর্থ বলতে পারবেন না আমি মুসলমান কারণ মুসলমান যে বলবে সেই দেশে কোনোদিন সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন চলবে না বলেন আপনি একটা কথা কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারবেন সব দলিল দিয়ে বলছি উপরে বর্ণিত দুইটা কথা কিন্তু এদেশে সবাই কিন্তু কম বেশি করছে আল্লাহর দিকে কম বেশি ডাকে না ডাকে না বলেন কম বেশি ভালো ভালো কাজও করে মানব সেবায় নিজের জীবনটাও দিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহ ইন্নানি মিনাল মুসলিমিন এই কথা বলার যোগ্যতা গিয়াজ ভান নেই আমির হামজারও নেই এই বাংলাদেশে অন্তত কারো নেই কারণ বলতে পারবে না এই জন্যে যে টুপি এর ভেতরে সুদ এক কথা বলুন মনে হচ্ছে জোব্বা খুব সুন্দর লাগছে এর ভেতরে সুদ অনেকে দোকান উদ্বোধন করবে মিলাদ দিয়ে অথচ সুদের কারবার করে দোকান দিয়েছে দোকানের নাম দিয়েছে বিসমিল্লাহ হোটেল খাবার খেতে যে একজন বলছে নাউজুবিল্লাহ কেন বিক্রি হচ্ছে শুয়োরের গোশত জোর বলে নাউজুবিল্লাহ ইব্রাহিম নবী যে নামটা দিয়েছে ওই নামটা কিন্তু আজ ধরে রাখার যোগ্যতা এই বাংলাদেশে অন্তত এই যোগ্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করা লাগবে আমাদের না ফেরেশতাদের কারা কারা এই যোগ্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করবে লিল্লাহে তাকবীর এজন্য আয়াতটা এখন থেকে একটা একটা করে চারটা পয়েন্ট আমি আপনাদেরকে দিচ্ছি এই কর্মসূচি গুলো যার সাথে মিলবে আপনি মিলিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুসলমান আমি এই কথা বলার যোগ্যতা এর পরিবেশ এ দেশ যদি তৈরি করতে চাও এই আয়াতটা মেনে নাও হযরত ইব্রাহিম বলে হে আমার প্রতিপালক আবার তুমি পাঠাও ফিহিম রাসূলাম মিনহুম এই জাতির ভেতরেই এদের ভেতর থেকে একজন রাসূলকে তুমি পাঠাও এই রাসূলের কাজ হবে কমপক্ষে চারটা কয়টা এই পৃথিবীতে আর যারা নবীওয়ালা কাজ করছে আপনি দাবি করছেন আপনি করলে তো হবে না কোরআন শরীফ আপনাকে সার্টিফিকেট দেওয়া লাগবে এই বলুন এই বাংলাদেশের সাথে এবার মিলাবেন এই দেশে অন্তত নবীওয়ালা কাজ যারা করছে তাদের কর্মসূচিতে কিন্তু এই চারটি কাজ থাকবে এতলু আলাইহিম আয়াতিকা সেই নবী সেই রাসূল আসবে তার এক নম্বরে মিশন হবে আয়াত তেলাওয়াত করে করে পৃথিবীর বান্দা বান্দিদেরকে শোনাবে কি তেলাওয়াত করে আরো জোরে এই আয়াত বলতে কি শুধু কোরআনের আয়াত এই যে চন্দ্র সূর্য কার আয়াত বলেন ইতিহাস কার আয়াত আল্লাহ বলেন আলা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইতিহাসের কসম আসরের নামাজের কসম ইতিহাসের কসম এই জন্য কারণ ইতিহাস নীরব সাক্ষী এটা আমার আল্লাহর নীরব আয়াত এই ইতিহাস অনেক মানুষের সকর্ম কুকর্ম সব রেকর্ড করে রাখে ধারণ করে রাখে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিয়ে মানুষের জীবন যেন পরিবর্তন হয় এই জন্য আমার আল্লাহ ইতিহাসের কসম দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মানুষদেরকে যারা তেলাওয়াত করে শোনাবে শুধু কি কোরআনের আয়াত না ইতিহাস ইতিহাস তেলাওয়াত করে শোনানো লাগবে মানুষদেরকে কোরআনে কারিমে আমার আল্লাহ অনেক আয়াত মানুষের জন্য বর্ণনা দিয়ে দিয়ে অতীতের কথাগুলো টেনে এনেছেন বর্তমানের মানুষগুলোকে পরিবর্তনের জন্য রব্বুল আলামিন বলেন ইতিহাস সাক্ষী এই কারণে ফাতাবাউহুম মুশরিকিন ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন সূরা শুআরা 19 নম্বর পারা 8 নম্বর 20 নম্বর 12 নম্বর লাইনে 60 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা বলেন ফাতাবাউহুম মুশরিকিন অনুসরণ করেছে যখন তাদের পেছনে এই দলটাকে হযরতে মুসা আলাইহিস সালাম যখন পাহাড়
দেশ ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। 1,60,000 সৈন্য তার সাথে আছে, কত পেছনে ফেরাউন তার দলবল নিয়ে ধাওয়া করেছে, তিন দিক থেকে যখন ঘিরে ফেলেছে, ফালাম্মা তারাই জামানি কলা সাহাব মুসা, এই পেছনের দল যখন লে দেখতে পেয়েছে সামনে নদী, তিন দিক থেকে পেছনে শত্রু সব ঘেরাও করে আছে, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ডাক দিয়ে বলে আল্লাহর নবী ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, কারণ সামনে তো পার হওয়া যাবে না বিশাল সাগর, পেছনে সব জায়গায় শত্রুরা তাদের সব প্রস্তুতি নিয়ে আসতেছে, আমাদের হাতে কিচ্ছু নেই। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, আলাকাল্লাহ ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আলাকাল্লাহ তিনি বললেন কখনোই না, কারণ সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে যায় নবী আর রাসূলদের ইমান সেখান থেকে শুরু হয়, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। এই জন্য পৃথিবী যত গরম হবে, এই পৃথিবীতে মুসলমান ইমানদার এদের উপর যত তাসার জুলুম নির্যাতন যত বেড়ে যাবে, আমার আল্লাহ বলেন ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই পৃথিবীতে যত ষড়যন্ত্র যত অত্যাচার সুলুমান নির্যাতন বাড়বে, আমি তত তাড়াতাড়ি ইসলামকে বিজয়ের পথ দেখাবো। মায়ের যখন বাচ্চা হয় বাবা কিন্তু দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমার এই বাচ্চাটাকে তাড়াতাড়ি করে আমার স্ত্রীর ব্যথা পেন তুলে দাও, বাচ্চাটা খালাস করে দাও, এই কথা বলছেন আমার শ্বশুর দোয়া করছে রব্বুল আলামিন, আমি তোমার কাবা ঘর ঘরে দোয়া করে এসেছি, আমার পুত্রবধূর ব্যথাটা তুমি বাড়িয়ে দাও, তার পেন তুমি বাড়িয়ে দাও, বাচ্চাটা যেন তাড়াতাড়ি খালাস হয়। শাশুড়ি দোয়া করছে, মা বাবা সব দোয়া করছে, সর্বপ্রথম সন্তান আসার আগে যে আলামত গুলো মা দেখতে পায়, প্রথমে কিন্তু পানি আসে, কথা বলে না কেন, আমরা আপনারা যে রাস্তা দিয়ে এসেছি সর্বপ্রথম কিন্তু এই পৃথিবীতে পানি দেখা যায়, পানিটা আসার নমুনাই হচ্ছে সন্তান আগত হতে আর বেশি দেরি নেই, এক কথা বলছেন, পানি জিনিস হচ্ছে শ্বাস, শ্বাস চাইতে সহজ এবং সরল জিনিস, পানিটা আসার পরে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে ব্যথা উঠেছে, পেন উঠে গেছে মায়ের, এদিকে বাবা কিন্তু মায়ের কান্না দেখে, স্বামী কিন্তু স্ত্রীর কান্না দেখে দোয়া করতে পারতো, আল্লাহ তুমি ব্যথা বন্ধ করে দাও, কি কোন স্বামী কোন বাবা কোন শ্বশুরে কথা বলে না, আরো বলে আল্লাহ তুমি ব্যথা আরো বাড়িয়ে দাও, কারণ ব্যথা যত বাড়বে তত তাড়াতাড়ি আমার নাতির মুখ দেখব, ব্যথা যখন বেড়ে যায় সকাল 7টা থেকে পেন উঠেছে বিকাল 5টা পর্যন্ত ব্যথা চলতেছে, এ ব্যথার প্রথমে পানি দেখা দেয়, পানির পরে আসে 2 নম্বরে ব্লাড রক্ত, কথা বলে না কেন, রক্তটা আসার কারণ হচ্ছে সন্তান দুনিয়ায় আসতে আর বেশি দেরি নেই, এখনই আসবে। আজ বিশ্বের মুসলমানদের দিকে তাকান, এই মায়ানমার কাশ্মীর সর্বোপরি বাংলাদেশের মুসলমানের রক্ত শত ঝরবে, ইসলামের সন্তান এই পৃথিবীতে আসতে তত তাড়াতাড়ি করবে, নাম ধরবো কোরআনে কারিম জানিয়েছে, ওয়া তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয-যালিমীন, সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পেজা, 13 নম্বর লাইনের শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেন যুগের আবর্তন বিবর্তন কেন করে জানো, আজ তোমাদেরকে চেয়ারে বসিয়েছি কায়রোদেরকে বসাবো, এই জন্য আমি আল্লাহ করি
মাঝে মাঝে এই দুনিয়াকে আমি গরম করে দেই, পৃথিবীকে গরম বানিয়ে দেই, এই জুলুম অত্যাচার কারো দ্বারা বাড়িয়ে দেই, আর কাউকে জুলুম অত্যাচারের শিকার করি। যারা শিকার হবে জুলুম আর অত্যাচারের, এই মানুষদের ভেতরে কিছু মানুষের জীবন যৌবন আমার কাছে ভালো লাগে, এই ইমানদারদেরকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চাই। সুতরাং আজ মায়ানমারে যে মুসলমান গুলো রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, এদের জীবন যৌবন আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য শাহাদতের মরণ দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওদেরকে কিন্তু আল্লাহ সাধারণ ভাবে মরণ দিতে পারত, কারণ কোন মানুষ যদি সাধারণ ভাবে মারা যায়, সাধারণ ভাবে মারা গেলেও কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে, কথা বলেন আবার, সাধারণ ভাবে মারা গেলে কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে, কিন্তু কেউ যদি শাহাদতের মরণ পায় ও শুধু ঘুমিয়ে থাকবে না, শাহাদত নসিব হওয়ার পর পরে আমার আল্লাহকে রিজিক দেবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা উতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, আমার রাস্তা যা জীবন দেবে তাদেরকে মৃত বলো না, এই মানুষগুলো জিন্দা এবং এরা আমার কাছে রিজিক পায়। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে, খাবার তো খাবে, তারা তারা জিন্দা জেগে আছে, খাবার খেলে মানুষের শরীরে রক্ত মাংস গোশত পয়দা হয়, আর কথা বলেন এখানে, খাবার খেলে মানুষের শরীরে কি পয়দা হয়? রক্ত। শাহাদতের মরণ নসিব হলে যে শরীরে রক্ত তৈরি হয় তার বাস্তব প্রমাণ হযরতে আমির হামজা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, হযরতে আমিরে হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন ঠিক, কিন্তু তাকে একবার দুইবার না 70 টুকরা করেছিল, হিন্দানার কলিজা পর্যন্ত চাবিয়েছিল। আল্লাহ নবীর সামনে যখন তার লাশটা নিয়ে এসেছে, অনেকগুলো টুকরা পাওয়া যাচ্ছিল না, এতটুকু 3.5 হাত বডির শরীর যদি 70 টুকরা করে খুঁজে পাওয়া যায়, নবীজির সামনে যখন এনে পাতা দিয়ে ঢেকে রেখেছে, কাপড়ও পাওয়া যাচ্ছে না, আল্লাহর নবী পাতাটা সরিয়ে হাও মাও করে কেঁদে ফেললেন, কারণ পৃথিবীতে আল্লাহর নবী জন্মের আগেই তার বাবাকে হারিয়েছে, নবীকে সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছে, মহব্বত করে বুকে আগলিয়ে রেখেছিল আমির হামজা, বাবা বাবা আমির হামজা বুঝতে দেয়নি, এজন্য তার মুখের দিকে তাকিয়ে তিনি কেঁদে ফেললেন। হযরতে আমির হামজাকে যেই লোকটা 70 টুকরা করেছিল, 80 যদিও পরবর্তীতে মুসলমান হয়েছে, কিন্তু নবীজি মাঝে মাঝেই বলতেন, 80 তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা আমার মনে পড়ে যাবে, আমার চাচা আমির হামজা আমাকে আমার বাবার মতো আদর স্নেহ দিয়ে বড় করেছে, তুমি আমার সামনে আসলে ওই 70 টুকরা লাশের কথা আমার মনে পড়ে, আমার চাচার কথা যদি আমার মনে পড়ে একবার মন থেকে বর্দোয়া আসে, এজন্য তুমি আমার সামনে আসবে না, তুমি মুসলমান হয়েছে ভালো কথা, পেছনে পেছনে থাকবা। হযরত আমির হামজাকে যেদিন কবরে দিচ্ছে, যেহেতু শহীদ যারা হয় তাদেরকে ধোয়ানো লাগে না, গোসল দেওয়া লাগে না, যে অবস্থায় আছে ওই অবস্থায় কবরে দেওয়া লাগে, কবরে দিয়েছে 35 বছর পর মদিনায় একটা ঢল হয়েছে বৃষ্টি, প্রচন্ড ঢলে হযরত আমির হামজার কবরের এক কোনা ভেঙে গেছে, আমির হামজার সাথে ছোট্ট বয়সে যারা যুদ্ধ করেছিল উহুদের ময়দানে, আজ তাদের বয়স 70-80 বছর, তারা রক্ত অনুসন্ধান করে খোঁজ করতে করতে দেখে আমির হামজার কবর দিয়ে তাজা রক্ত বের হচ্ছে, ওখানে যাবার পরে দেখে হযরত আমির হামজাকে 35 বছর আগে উহুদের পাহাড়ের পাদদেশে নবীজি মাটি দিয়েছিল নিজের হাত দিয়ে, যে সমস্ত জায়গাগুলো আসি তরবারি দিয়ে টুকরা টুকরা করেছিল ওই ক্ষত স্থান দিয়ে তাজা তাজা রক্ত এখনো বের হয়ে আসতেছে। শাহাদতের মরণ যাদের আল্লাহ নসিব করবে ওরা মরবে না, ওরা মরণের পরে আরো খাবার বেশি করে পাবে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
নবীদের ঈমান কিন্তু ওই জায়গা থেকে শুরু হবে যেই জায়গা থেকে সাধারণ মানুষের ঈমান শেষ হয়ে যায়। হযরতে মুসা কিন্তু বলতে পারতেন ইন্না মা'ইয়া রাব্বি, আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছেন না, তিনি বলেছেন ক্বালা কাল্লা, কখনোই না, আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমার রব আমাকে দেখছে, সায়াহদিন অতি শীঘ্রই তিনি আমাদের পথ বের করে দেবে। সিন না দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, যারা আরবি পদে জিজ্ঞাসা করেন ইয়াহদি অর্থ হয়ে যাবে, কিন্তু বক্তব্যের মাঝখানে সিন দিয়েছে সায়াহদিন অতি শীঘ্রই আমার আল্লাহ আমার জন্য রাস্তা বের করে দেবে, চিন্তা নেই। হযরতে মুসার ঈমানটা দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, হযরতে মুসা যখন লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছেন, উম্মতদেরকে জানিয়েছেন অতি শীঘ্রই আল্লাহ রাস্তা বের করে দেবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। এত বড় কঠিন বিপদের মুহূর্তে আমার নবী যদি আমাকে ভুলে না যায়, আমি আল্লাহ কেন ভুলে যাব। শুধু নবীর কানে কানে বলবা হাতের লাঠিটা যেন সাগরে আঘাত করে, বাকি যা করা লাগবে আমার কুদরত করবে। হযরতে জিব্রাইল এসে নবীজির কানে বললেন, হে মুমিন মুসা, হাতে কি লাঠি সাগরের উপরে নিক্ষেপ করেন, সাগরের আঘাত করার পরে 12টা রাস্তা আমার আল্লাহ নিজেই তৈরি করে দিলেন, শুধু রাস্তা বানিয়ে দেয়নি, এই 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে যাবে। সমুদ্রের পানি দুই ভাগ ভাগ হয়ে গেছে, রাস্তা যখন তৈরি হয়েছে এক দলের লোক যেন আর এক দলকে দেখতে পারে, এই জন্য রাস্তার মাঝে মাঝে কাছে ত্রার আল্লাহ তুলে দিয়েছে, যাবার সময় কাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওরাও যায় এরাও যায়, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। হযরতে মুসা যখন পার হয়ে গেছে প্রায়, ফেরাউনের দল বলে সে নদীর ধারে, ও কিন্তু তাকিয়ে দেখে সমুদ্রের ভেতর দিয়ে পার হয়ে গেল, কিন্তু পানির উপর দিয়ে আমি যাবো কি করে, ও তাকিয়ে দেখতেছে ওর চোখে আল্লাহ ধাঁধা লাগিয়েছে, এ তো আর সমুদ্র নেই, তো রাস্তা হয়ে গেছে, ও মনে করছে রাস্তা আমার বাবা বানিয়েছে, কিন্তু যে ঘোড়ার উপরে বসে আছে ঘোড়া কিন্তু পানি চেনে, কথা বলেন ঘোড়া নামতে চাচ্ছে না, ও চাবুক দিয়ে আঘাত করে ঘোড়া পেছন দিকে আবার টান করে যেতে চায় না, আমার আল্লাহ ডাক দেওয়ালে সুযোগ এসে গেছে, ইন্না বাতাশা রব্বিকা লাশাদীদ, আমি কাউকে ধরি না কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না, আর সময় এসে গেছে, ও ইব্রাহিম ঘোড়া তো নামতে চায় না, মাদি ঘোড়া কয়েকটা নিয়ে আসো, তাফসিরে লিখেছে 13 থেকে 19টা, 13 থেকে 19টা মাদি ঘোড়া ফেরাউনের এই টাট্ট ঘোড়ার সামনে একটু ধরো, বাকি যা করা লাগবে আমি করছি। হযরত জিব্রাইল 19টা মাদি ঘোড়া এনে ধরেছে টাট্ট ঘোড়ার সামনে, ও সামনে যদি একটা থাকে তাই লাভ দেওয়ার কথা, আছে কয়টা আরো জোরে, আজ বাংলাদেশে রাস্তাঘাটে বের হওয়া যায় না, নাম ধরা লাগবে, আমরা একটু তাকালে আমাদের দোষ, একটু চোখ টিপ দিলে আমাদের দোষ, ওনাদের সব উল্টা পাল্টা করে রাস্তায় চলছে, দোষ ওনার কিচ্ছু নেই, বলেন আজ বাংলাদেশে ইফতিসিং হওয়ার পেছনে কিন্তু দোষ পুরুষের চাইতে মেয়েদের বেশি, কারণ আগের মেয়েদের পোশাক আগে ছিল ঢিলা ঢালা মদিনার মেয়েদের মতো, আমি মদিনার মেয়েদের পোশাক আশাক গুলো দেখেছি, ওরা যে বোরকা পরে মসজিদে নববীতে নামাজ পড়তে আসতো, এক একটা বোরকার ভেতরে কমপক্ষে 3-4 জন ঢোকা যাবে, আর বাংলাদেশের মেয়েরাও বোরকা পরে, একে বোরকা না ফ্যাশন, এমন টাইট ফিট, একবার গায়ে দিয়ে একবার খুলতে গেলে সাথে সিঁড়িয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব প্রস্ফুটিত হয়ে থাকে, গোপনাঙ্গ গুলার মানুষকে আকর্ষণীয় করে দেখায়, টাট্ট ঘোড়া গুলো বসে থাকবে, টাট্ট ঘোড়া আছেন কারা কারা হাত তোলেন তো,
কয়জন মাত্র এলাকায় ছেলে মেয়ে হয় না? মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছে, ইফতিজিং হওয়ার জন্য আজ 10 শত আমাদের দিলেই হবে না, আমাদের চাইতে দোষ আপনাদের বেশি। আপনার শরীর যদি মদিনার মেয়েদের মতো ঢাকা ঢাকা থাকত, আল্লাহর কসম মদিনাতে আমি ইফতিজিং হয়েছে এই সংবাদ 45 দিনে পাইনি। আর এদেশে 45 দিনে 45,000 ইফতিজিং এর কেস হয় বলেন? এক মেয়ে এসে নালিশ দিয়েছে কাজী সাহেব, এই নামের একটা ছেলেকে আমার ধর্ষণ করেছে, আমি বিচার চাই। কাজী বলছে ঠিক আছে ছেলেটাকে নিয়ে আসো। ছেলেটা যখন এসেছে তাকিয়ে দেখে একেবারে হ্যাংলা, শরীরে গোস্ত টোস্ত কিছু নেই। কাজী বলছে না, এই শরীরে কোনোদিন কাজ করতে পারে না। মহিলা বলছে না, ও কাজ করেছে। আপনি জিজ্ঞাসা করেন, কাজী বলছে এই বেটা দিয়ে মেয়েটাকে ধর্ষণ করেছিস। বলছে কাজী সাহেব আপনি কি বললেন, ধর্ষণ কাকে বলে আমি বুঝি না। কাজী বলছে এই মেয়ে কার নামে বিচার দিয়েছে তো ধর্ষণই বলছে না। বলে না, ও সব জানে, ওকে চাপ দেন। কাজী বলে এই মেয়ে তোমার কাছে কোন সাক্ষী আছে? বলে সাক্ষী মানে একাদের কোন সাক্ষী থাকে? সাক্ষী নেই, আমি বিচার করবো কি দিয়ে? কাজী সাহেব ডাক দিয়ে বলে ঠিক আছে দাঁড়া, আল্লাহর নামে তিনবার কসম করে বলতে পারবি যে এই ছেলেটাকে আমি ধর্ষণ করেছে? বলে তিনবার কেন, 100 বার দরকার কসম করবো। কাজী বলে এই ছেলে তুমি কি ধর্ষণ করেছো? বলেন না, আল্লাহর নামে কসম করতে পারবা? অত বলছে 100 বার আমি করবো, 200 বার আমি কাজ করিনি। কাজী চিন্তায় পড়ে গেছে, এখন আমি রায় দেবো কি করে? সাক্ষী নেই, কোনো দলিল নেই। আল্লাহওয়ালা কাজী যারা ওরা বিচারের রায় দেওয়ার আগে কিন্তু 2 রাকাত নামাজ পড়ে, আসতে বলেন। আর যারা কাজী প্রধান বিচারপতি নামাজ নাই মানে নামাজ ওদের ধর্মই নেই। দুর্ভাগ্য জাতির একটা মুসলমান আমরা বসাতে পারি না, একটা হিন্দুকে রেখে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? অফিসার করার আগে নামাজ পড়বে, রায় দেওয়ার আগে চিন্তা করবে জয় বা কালি। কাজী ঘরের ভেতরে নামাজ আদায় করে বলে রব্বুল আলামিন আমার তো রায় দেওয়ার মতো কিছুই হাতে নেই, ও দুইজনই নির্দোষ প্রমাণ করতে চাই, আমি কি দিয়ে রায় দেব? হঠাৎ আকবরের ভেতরে আমার আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিয়েছে। কাজী 5টা টাকার নোট নিয়ে এসে বলে এই মেয়ে এই 5টা টাকা নিয়ে যা, বুধবারের দিন আসবি, এতো সাবধান টাকা যেন না ছেড়ে, টাকা যদি ছিঁড়িয়ে যায় তাহলে কিন্তু বিচার তোমার বিপক্ষে যাবে। মেয়েটা বলছে কাজী সাহেব অসুবিধা নেই, যেভাবে দেখছেন এইভাবেই নিয়ে এসে ফেরত দেব। মেয়েটাকে পাঠিয়ে ছেলেকে বলে শোন, ওই মেয়েটার কাছে 5 টাকার একটা নতুন নোট আছে, যে কোনো কায়দায় পারবি নিয়ে আসবি, যদি নিয়ে আসতে না পারিস বিচার তোর বিপক্ষে যাবে। ছেলে বলে স্যার অসুবিধা নেই, আপনি শুধু ছেড়িয়ে দিন আমারে। রাস্তায় যে বলে আপা আপনার কাছে 5টা টাকা আছে ওইটা দেন, আমি 10 টাকা দেবো। ওই শয়তান করে টাকা দেব মঙ্গলবারে, 20 টাকা বলেন না, 100 টাকা বলেন না, 500 টাকা বলেন না। ছেলে চিন্তা করছে টাকা যদি আমি নিতে না পারে বেচার আমার বিপক্ষে যাবে, জোর করে কেড়ে নিতে গেছে, হাতাহাতি করতে গিয়ে ছাতা গেছে ছিঁড়ে। ছেলে চিন্তা করছে আর অসুবিধা নেই, কাজী বলেছিল ছিঁড়ে গেলে বিচার আমার পক্ষে আনবে। মেয়েটা নিয়ে গেছে 7 দিন একাধারে খাওয়া দাওয়া বিরাজ সব বন্ধ, সারাদিন টাকা পাহারা দেয়, টাকা তো ছিঁড়ে গেছে। কাজী সাহেবের কাছে এসে ধাক্কা দিয়ে বলে এই নেন আপনার টাকা। কাজী বলছে কি সেই টাকা? বলছে হ্যাঁ সেই টাকা। ছিঁড়া কেন, আপনি জানেন না ছিঁড়া কেন? ওই শয়তান সেই দিন আমার পেছনে জিজ্ঞেস
পাঁচ দশ পঞ্চাশ দুইশ পাঁচশো পর্যন্ত দিতেছে, আমি রাজি হয়নি। শেষ পর্যন্ত আমার হাত থেকে জোর করে টানা হ্যাঁচড়া দিয়ে কেড়ে নিতে গিয়ে ছিঁড়ে গেছে। কাজী বলছে বিচার হয়ে গেছে, মেয়েটা বলছে বিচার তো শুরু হয়নি। না বিচার হয়ে গেছে, ঘোড়া সামনে ছেড়ে দিয়েছে। আজ হাই স্কুলের মেয়েদের, কলেজের মেয়েদের, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে পোশাক, আমার মনে হয় 80 বছরের মুরব্বি পর্যন্ত লাভ দেবে। ঠিক যৌবন এখনই চলেছে, গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে এতিমের মতো, মনে হচ্ছে কতকাল খায়নি। গার্লস স্কুলের কলেজের মেয়েরা যখন বের হয়, এদেশে তো পর্দার বিধান নেই আমরা জানি, কিন্তু আমরা যারা ইমানদার, আয়াত তেলাওয়াত করি, আমরা যারা অন্তত এই মেয়েগুলোকে নিজের বোনের মতো মনে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চিন্তা করছে আমার ঘোড়া নামতে চায় না কেন। হযরতে ইসরাইল যখন মাদি ঘোড়াগুলো সামনে ধরেছে, টাট্টো ঘোড়া দিয়েছে পানির উপরে লাফ লাভ দিয়ে মাসখান পর্যন্ত গিয়েছে, পেছনে যারা আছে ওরা থাকবে, নেতা যাচ্ছে সামনে, কর্মীরাও পেছনে, মাসখানে যখন এসে গেছে, আমার আল্লাহ বলেন আমার ফয়সালা হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ নাম্বার আয়াত, আমি আল্লাহ যখন কোন কাজের ইয়াদা করি, ইচ্ছা করি, তখন শুধু বলি কোন হয়ে যা, বাকিটা হওয়ার জন্য এক সেকেন্ড সময় লাগে না। সুবহানাল্লাহ বলেন মাঝখান পর্যন্ত গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে সাগর রাস্তা বন্ধ করে দে। দুই দিকের পানি যখন একসাথে মিলে গেছে, রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে স্মরণ করাচ্ছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা মা আন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কিছুক্ষণের ভেতরে ওর দলবল যা ছিল সব সাগরে ভেসে গেছে। ফেরাউন এত লম্বা ছিল, একবার পানির নিচে যায় আবার উপরে ওঠে, প্যাট হয়ে গেছে একেবারে, প্যাট মোটা মাছের মতো। ও কিন্তু তখন আমার আল্লাহকে স্মরণ করেছে, কিন্তু আল্লাহর নামটা সরাসরি নেয়নি, কান খাড়া করেন, এখানে শিক্ষা। ও কিন্তু সেই সময় যখন ডুবে যায়, হাত্তা ইদা আদরাকাহুল গরক, ও যখন ডুবে যাচ্ছিল, আমানাত বিহি বানু ইসরাইল, ও তখন বলে আমি ইমান আনলাম বনি ইসরাইলরা যার উপরে ইমান এনেছে তার উপরে, তাও সরাসরি আমার আল্লাহকে ডাকে নাই। ফেরাউন ছিল কমিউনিস্ট, কি ছিল? আরো জোরে, আরো জোরে, কমিউনিস্ট। এই জন্য আল্লাহকে সরাসরি ডাকে নাই, ঘুরিয়ে ডেকেছে। ফেরাউন ছিল কমিউনিস্ট, ও যদি আল্লাহু আকবার না বলে, বানু ইসরাইল আমানাত বিহি এই শব্দ বলেছে, কোরআন শরীফ খোলেন, আমার আল্লাহ বলেন ফেরাউন ওই সময় যদি বলতো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু না, আমাকে না ডেকে বলছে বনি ইসরাইলরা যার উপরে ইমান এনেছে আমি তার উপরে ইমান আনলাম,
আন্নাহু লা ইলাহা ও কিন্তু ইল্লাল্লাহ বলতে পারে নাই। যারা তাফসীর পড়তে পারে ফিজিল আলিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছে ও কিন্তু লা ইলাহা এই পর্যন্ত বলেছে ইল্লাল্লাহ বলতে পারে নাই। কিন্তু ইল্লাল্লাহ বলার আগেই ফেরেশতা জিবরাইল এসে ওর মুখের উপরে কাঁদা দিয়েছে। কেন দিল এইটা শিক্ষা? ও ইল্লাল্লাহ না বলে লা ইলাহা ইল্লাল্লাহ দি বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন ইমান আল্লাহ তার উপরে যার উপরে বনি ইসরাইলরা ইমান এনেছে আর আমি তো মুসলমান। এরপর ফেরেশতারা আমার সবাই কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন কেন এখন ইমানের দাবি করো কেন? এর আগে তো তুমি ভয়ে সবচাইতে বড় সন্ত্রাসী ছিলে, তোমার কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আজ তোকে আমি তোমার ধর ইমানটা কবুল করি নাই গ্রহণ করি নাই ধর ইমানটা আমি নসিব করি নাই করি নাই এই জন্যে কারণ সুলুম অত্যাচার নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়েছিলে। ফালিয়াও মানোনাদ যে কাবি বাদানি কালি তাকু নালিমান খল ফাঁকা আয়া এই যে আয়া এ শব্দ কার? ফেরাউনের লাশ কিন্তু আল্লাহর আয়াত, তাকে আল্লাহ সটকে বানিয়ে রেখেছেন এই জন্যে কিয়ামত পর্যন্ত যারা স্বৈরাচারী আসবে ফেরাউনের এই আয়াত দেখে যেন তারা শিক্ষা নিতে পারে। মাইন্না কাফিরাম মিনান নাস কিন্তু অনেক মানুষ আছে এমন আনায়াতিন আলা গাফেলুন আমার এই আয়াত থেকে শিক্ষা নেয় না গাফেল হয়ে থাকে। আজ ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নেই? আমি নিজে দেখে আসলাম ওর লাশটা এখন আছে অবস্থায় মেডিসিন দেওয়া লাগে নাই ঔষধ দেওয়া লাগে নাই পানিতে নষ্ট হয়নি পোকা মাকড়ে খায়নি কিয়ামত পর্যন্ত লাভ না মেডিসিন ওইভাবে রাখবে। এই আয়াতটা এই আয়াতটা এই আয়াত দিয়ে মানুষদেরকে সতর্ক করবে যারা রাসূল যারা নবী আমরা তো এইটাই করতে চাই। কথা যদি না বলেন আবার বলছি আয়াত দিয়ে সতর্ক করা মানে শুধু কোরআন শরীফের আয়াত না ইতিহাস আমার আল্লাহর আয়াত কার আয়াত? লিমান খলফাকা আয়া তোর পেছনে যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এই নিদর্শনটা রেখে দিলাম। নবীওয়ালা কাজ যারা করবে আল্লাহর নবীর উত্তরসূরি যারা হযরত ইব্রাহিম নবী দোয়া করেছিলেন এমন রসুল পাঠাও যিনি আয়াত তেলাওয়াত করে করে এই যে এই সমস্ত আয়াত ইতিহাস আল্লাহর বিভিন্ন নিদর্শন আল্লাহর বিভিন্ন কুদরত সৃষ্টি এগুলো মানুষকে তেলাওয়াত করে করে শোনাবে যারা বিভ্রান্তিতে আছে যে মানুষগুলো অবাধ্য ওরা যেন বৈধ পথে ফিরে আসে এই জন্যই তো আয়াত তেলাওয়াত হয়। কথা বলেন আল্লাহ বলেন আমার আয়াত তেলাওয়াত শুনে পরিবর্তন হয় তো দূরের কথা ওদের বৃদ্ধি আরো বাড়ে। আয়ো আল্লি মোহাম্মদ কিতাব দুই নম্বরে তাদের কাজ হবে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করবে অল হেকমা তারা হেকমতের সাথে কাজ করবে অল জাকিহে তারা কোরআন দিয়ে মানুষদেরকে পবিত্র করবে ইন্না কা তাল আজিজুল হাকিম নিশ্চয় আমি আজিজ আমি হাকিম জোরে বলেন আমিন। আজটা কিয়ামতে আমাদের পক্ষে যেন আল্লাহর দরবারে সাক্ষী দেয় জোরে বলেন আমিন। এ মাহফিলের আয়োজন যে যুবকগুলো করেছে এই যুবক গুলোকে যাই মা পেটে নিয়েছে ওই মায়ের পেট যেন আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয় জোরে বলেন আমিন।